অনেকে আছি আমরা অনলাইন থেকে ডলার ইনকাম করতে পারি, কিন্তু সেই ডলারটা আমরা কোথায় এক্সচেঞ্জ করে বিদেশে টাকা নেব সেই মাধ্যমটা কিন্তু আমরা অনেকেই খুঁজে পাই না। তো আমি সবসময় একটা সাইট থেকে টাকাগুলো এক্সচেঞ্জ করি, কারণ আমার ডলার দেখা যায় $5, $10 যখন হয় তখন আমি একটা সাইট থেকে আমি বিকাশে এক্সচেঞ্জ করে টাকাটা সরাসরি আমার বিকাশে নিই। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আমি যে সাইটটা দেখাবো সেই সাইটটার মাধ্যমে আপনারা টাকাটা এক্সচেঞ্জ করে নেবেন, কারণ এখান থেকে আপনার টাকাটা কোনো মার যাবে না। এবং আমি এখান থেকে আজকে লাইভ এখান থেকে আমি টাকাটা ডলারটা এক্সচেঞ্জ করে বিকাশে টাকা নেবো সেই প্রক্রিয়াটা দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিবেন, নতুন নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সাইটটা থেকে আপনি মাত্র $1 হলে কিন্তু সরাসরি বিকাশে রকেটে কিন্তু টাকাটা নিতে পারেন এক্সচেঞ্জ করে ডলারটা। জাস্ট আপনারা এই সাইটে কোনো টাকা মার যাবে না, জাস্ট এই যেখানে যদি কোনো প্রবলেম হয় নাম্বারটাতে কল দেবেন। এছাড়া আমার নাম্বার দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, চ্যানেলটি দেখে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যদি টাকার কোনো প্রবলেম হয়। এখানে সাইটের নাম হলো ক্যাশ অললেট বিডি, তো এটা হলো আমাদের মূলত সাইট। এবং এছাড়া আপনারা এখানে অনলাইনে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু সেল দিতে পারেন। জাস্ট একটু নিচে আসবো, তো নিচে আসার পর এখানে আপনারা প্রথমে দেখবেন যে তাদের রিজার্ভে কত টাকা আছে। তো এখানে কিন্তু তাদের রিজার্ভে কিন্তু যদি আমি যেহেতু বিকাশে টাকা নেব তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজার্ভে তাদের অনেক টাকা আছে। জাস্ট একটু নিচে আসলে এখানে দেখবেন যে আপনারা কত ডলার দিচ্ছে। আমি যেহেতু আজকে লাইভ কিন্তু এখান থেকে আমি লাইট কয়েন কিন্তু এক্সচেঞ্জ করবো, যার রেট কিন্তু ৮৫ টাকা কিন্তু দিছে। ওকে, আর কিনতে চাইলে এখানে আপনারা পাবেন হলো ৯০ টাকা করে নেবে। জাস্ট আমরা এখানে কী করবো, জাস্ট এই অ্যাকাউন্টটিতে এক্সচেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তারপর কী করবেন, জাস্ট এখানে আপনার একটা ইউজার নেমটা দিয়ে দিবেন, তারপর একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দিবেন। তারপর একটু নিচে আসলে এখানে আপনার রেজিস্টার নামে অপশনটা পাবেন, জাস্ট রেজিস্টার অপশনটাতে একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। লগ ইন করার আগে এখানে আপনারা এক্সচেঞ্জ করবে কীভাবে, তো এক্সচেঞ্জ করার জন্য জাস্ট এখানে এক্সচেঞ্জ যে অপশনটা আছে জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর একটু নিচে আসবেন। এছাড়া আপনারা এখানে একটা টাইম দেখে নেবেন, কারণ এই এটা হলো ওয়ার্ক টাইম তাদের, ৯টা সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তারা এই কাজটা করে থাকে। তো লাস্ট এখানে আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন এক্সচেঞ্জ রেট, এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট কারা এখানে এক্সচেঞ্জ করছে সেই রেটটা দেখতে পাচ্ছেন। এখানে লাস্ট কিন্তু এরা করছে আর এখানে কিন্তু প্রসেসটা দেখাচ্ছে। ওকে, তো এখানে আমরা এক্সচেঞ্জ করার জন্য জাস্ট এখানে কী করবো, জাস্ট আমরা যেহেতু আমরা ডলার সেল দিব, জাস্ট এখানে আমরা প্রথমে এখান থেকে আমাদের ডলারটা ই করে নেব। জাস্ট এখানে আমরা লাইট কয়েন ইউএসডিটিটা সিলেক্ট করে নেব, তারপর এখানে আমরা এক ইউএসডিটি থাকবে এবং আমাদের এখানে রিসিভ করবো কিসে, জাস্ট বিকাশ পার্সোনাল বিডিটি। জাস্ট এটাতে ই করার পরে এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু ৮৫ টাকা দেবে। জাস্ট এখানে এক্সচেঞ্জ অপশনটা আছে, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে বলবে যে ইউর রিকোয়ার ফ্রম ইউ। তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা একটা ইমেল দেবেন আর একটা বিশাল বিকাশ পার্সোনাল নাম্বার দেবেন, আর এখানে আপনার কয়েন বেসের যে ইটা আছে জাস্ট ওইটা দিয়ে দিবেন, যে কয়েন বেসের যে ইমেল অ্যাড্রেসটা আছে জাস্ট ওই অ্যাড্রেসটা দিবেন। ওকে, এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম কয়েন বেসের, আর এখানে যে নাম্বারটাতে আপনি রিসিভ করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমাদের ইটা কিন্তু শো করতেছে, এখানে কিন্তু আমি ১ ডলার সিলেক্ট করছি, তারপর এখানে ৮৫ টাকা পাবো, এবং এখানে আমার ইমেলটা দিছি এবং বিকাশ নাম্বারটা দিছি, এবং এখানে কিন্তু আমার কোনো ফি কাটবে না এবং এক ইউএসডিটি। জাস্ট এখন কী করবো, জাস্ট পে অর্ডারে যে অপশনটাতে, জাস্ট পে অর্ডারে অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। জাস্ট পে অর্ডারে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এটা শো করতেছে এখানে। এছাড়া যদি আপনারা যদি টাকা পেতে কোনো সমস্যা হয় আপনার এই নাম্বারটাতেও একটু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট আমরা কী করবো, তাদের যে এখানে লাইট কয়েন অ্যাড্রেসটা আছে জাস্ট এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট এটা আমরা এখান থেকে কপি করব, কপি করার পরে জাস্ট এখানে আমরা এই ইমেলটাতে আমরা লাইট কয়েন ১ USDT সেল দেব। ওকে, তো সেল দেওয়ার পরে এখানে একটা কাজ আছে, সেই কাজটা একটা দেখাই আগে সেল দিই। জাস্ট আমরা চলে আসলাম আমাদের লাইট কয়েন অ্যাড্রেসে, জাস্ট এখানে এই অপশনটাতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা ১ ডলার ইউএসডিটি যদি সেন্ড করবো সেটা দেখার পরে এখানে আমরা জাস্ট কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করবো। তো ক্লিক করার পরে আমরা যে ইটা কপি করলাম জাস্ট ওইটা পেস্ট করবো। তো পেস্ট করার পরে জাস্ট এখানে যে কন্টিনিউ অপশনটা দেখছেন জাস্ট কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম, তারপর এখানে সেন্ড যে অপশনটা দেখছেন জাস্ট এই সেন্ড নাও অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি সেন্ড নাও অপশনটাতে ক্লিক করে দিলাম, তারপর এখানে ডান দেখাচ্ছে। তো এখন আমরা আমাদের চলে যাব সেই ওয়েবসাইটে। ওকে, তো এখানে আসার পর এখানে আপনার কী দিবেন, ট্রানজ্যাকশনে আপনার যে আপনার কয়েন বেসের যে নামটা আছে জাস্ট ওই নামটা দিয়ে দিবেন। জাস্ট আমি আমার কয়েন বেসের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিলাম। এছাড়া আপনার সেটিং থেকে আপনার কয়েন বেসের নামটা কিন্তু দিয়ে দিতে পারেন, জাস্ট কনফার্ম ট্রানজ্যাকশনে এটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজ ওকে হয়ে যাবে। জাস্ট এটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমাদের কিন্তু ইয়োর অর্ডার ওয়াস রিসিপ্ট কিন্তু লেখা আসছে। জাস্ট একটু যদি আমরা এখন আমাদের যে কী বলে এটাতে ড্যাশবোর্ডে চলে যায় তাহলে কিন্তু দেখতে পারবো এখান থেকে আমাদের কত ইউএসডিটি হয়েছে।
জাস্ট এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কিন্তু 1 USDT হয়েছে এবং এখানে কিন্তু রিসিপ্ট লেখা আছে 185 এবং এখানে কিন্তু প্রসেসিং লেখা আছে জাস্ট আমরা এখন ওয়েট করি এবং এখানে কিন্তু ঘড়ি টাইম দেখছেন 6:22 কিন্তু বাজে জাস্ট আমরা ওয়েট করি রেডি আমরা এখান থেকে কিন্তু আমাদের কিন্তু টাকাটা চলে আসছে এখানে যদি একটা টান দিই তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের বিকাশে কিন্তু 85 টাকা চলে আসছে এবং এখানে কিন্তু লিখে দিয়েছে এগুলা জাস্ট আমরা কি করব এখন আমাদের এটা রিফ্রেশ দেব এখানে কিন্তু আমাদের কিন্তু প্রসেসিং লেখা আছে জাস্ট এটা রিফ্রেশ দেব যে টাকাটা আসলো কিনা জাস্ট রিফ্রেশ দেওয়ার পরে এখানে সরি জাস্ট এটা এখনো প্রসেসিং দেখাচ্ছে কিন্তু আমরা কিন্তু পেমেন্টটা কিন্তু রিসিভ করছি তো আপনারা কিন্তু দেখতে পারলেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমি 5:24 কিন্তু দিয়েছি এবং রিসিভ করছি কিন্তু 5:27 তো জাস্ট 3 মিনিট এখান থেকে লাগছে আর এখানে প্রসেসিং এটা আপনার হতে কিছুটা সময় লাগবে কারণ এটা তারা পেমেন্ট করছে তো আপনাদের কিন্তু এসএমএসটা আমি দেখিয়ে দিয়েছি এছাড়া এখানে আপনারা এটা হতে একটু সময় লাগে প্রসেসিং ওটা হতে একটু সময় লাগে এখানে দেখতে পাচ্ছেন ও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রসেসটা কিন্তু হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার নামটা দেখাচ্ছে এখন যদি আমরা এটা যদি লগ আউট দিই লগ আউট দেওয়ার পরে দেখুন এখানে সর্বশেষ যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন আমার নামটা কিন্তু চলে আসছে এখানে সামিউল সুমন কিন্তু প্রসেসড কিন্তু লেখা আছে ওকে তো এখানে আপনারা কোনো নিশ্চিন্তে কিন্তু এখান থেকে আপনারা ডলার বাই সেল করতে পারেন কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি আপনাদের টাকাটা ফিরিয়ে আনা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর নতুন কোনো দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।